আজ ভাইফোঁটা, আর ভাইফোঁটাতে আমি আছি আমার বোনের বাড়িতে, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বোন কিন্তু ওদিকে ফোঁটার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে, চলো। প্রথম ধাপ শুরু লুচি দিয়ে, তারপর তো দ্বিতীয় ধাপ হচ্ছেই, তো খাওয়া দাওয়াটা শুরু করি। আর ক্যামেরাতে রয়েছে আমাদের মিস্টার স্বপন, ক্যামেরাম্যানটা বেশ ভালো। ক্যামেরাম্যান শুধু গন্ধ পাচ্ছে। দেখো এখানে রয়েছে লুচি, কাবলি ছোলা, লুচি দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা বাইট নিয়ে আগে কেমন, মানে এতক্ষণ তো মিষ্টি খেলাম, ঝালটা দিয়ে কেমন লাগে। দুর্দান্ত চলবে নাকি তোমার একটু? না হয়ে গেছে, হয়ে গেছে না আমার কোর্স কমপ্লিট, সকালবেলায় দিদি দিয়ে দিয়েছে। আজ কিন্তু রবিবার, ভাই বোনেরা পড়ে যাবে, চরম মানে পড়বে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভাই বোনেদের খালি। এটা কি লি, এটা কি লি, তোমার মা লি, এটা আমার মা, এটা টিক 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 টিক, এটা আমার মা, এটা মা আমার, টুটু মা আমার। আচ্ছা আমি কে আছি তারপর কথা বলবো, ঠিক আছে? ভাগ্নে কিন্তু খেলাই ব্যস্ত। চলো এবার খাওয়া দাওয়াটা সারা যাক, খাওয়া দাওয়া কী কী মেনু রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই মশাই আমি আপাতত এখন খেতে বসে গেছি কলা পাতায় কিন্তু, আর কলা পাতায় খাওয়ার কিন্তু একটা বেশ মজা, কিন্তু বাড়িতে বসে কলা পাতায় খাওয়া বেশ জমে যায়। মেনু দেখো আজকে ভাইফোঁটার, একটু সম্ভব বলতো কী কী আছে? আলু ভাজা, পটল পোস্ত, স্যালাড, আচ্ছা মাংস, মুসুর ডাল, টমেটো, টমেটো চাটনি, দই, মিষ্টি, অনেকগুলো আইটেম। কিন্তু বাঙালির ভাইফোঁটা মানেই ভাই বোনেদের একটা আন্তরিকতার খাওয়া দাওয়া, প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকের দিনে, আর আমি কেন বাদ থাকবো? কলা পাতা খাওয়া কিন্তু বেশ একটা মজা, বিশেষ করে ওদের বাড়িতে কলা পাতাটা বেশি হয়। আচ্ছা রান্না বান্নাগুলো কে করেছে? তুই তো মনে করিস নি সব? আলু ভাজা আমি, অপূর্ণ পটল পোস্ত, স্যালাড মা। আচ্ছা মানে যে পটল পোস্ত করে দিয়ে গেছে সে নাই, সে গায়েব হয়ে গেছে, তাহলে চিন্তা করে ভাত মা বসালো। আচ্ছা আমি না বললাম, মাংসটা মা করছে, ডাল আমি, চাটনিটা আমি, আর দই তো যে খালি করছে। আমার মায়া কিন্তু মাংসটা বেশ ভালোই করে, মায়া মাংস মায়া কিন্তু মাংসটা বেশ ভালোই করে, খাসির মাংসটা। এবার খেয়ে দেখি, তাই মাসে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ডাল দিয়ে, কেমন লাগে রিভিউ বলেন একটু, ঠিকঠাক আছে কিনা? তো শুরু করি ডাল দিয়ে আগে, ঠিক আছে? মুসুর ডাল দিয়ে শুরু করি, ডাল নিয়ে নিয়ে একটু বেশি ডাল নিব না, অল্প নেব। মাছের তেল আছে একটু দিব? না না অত অত দিস না, মুসুর ডাল দিয়ে একটু ভাতটা মেখে নিয়ে, আর জোর জোরে আলু ভাজা কিন্তু বেশ জমে যাবে। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মুসুর ডাল কিন্তু বেশ ভালো যায়, আর একটু সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, পটল পোস্ত রেখে দিয়ে গেল। এরপরে কিন্তু রয়েছে খাসির মাংস, এটা বলে মটন, এই যে লাল লাল ঝাল ঝাল মটন, এটা আমার মায়ের মা রান্না করেছে, তেল কিন্তু প্রচুর আছে। তো বিশেষ করে এই উত্তর দিনাজপুরে কিন্তু বেশ খাসির মাংস কিন্তু বেশ সুন্দর হয়, এটা একটু ঢেলে নিচ্ছি, এটা দিয়ে এখন ট্রাই করবো। ও তেল ঝরঝর করে পড়ছে, মেখে নিই ভাত দিয়ে, তেল দিয়ে ভাত দিয়ে মেখে নিলাম, বাইট নেওয়া যাক। ঠিক আছে, ঝাল মশলা পারফেক্ট একদম, এদিকে কিন্তু আমার টাইম আছে, খাওয়া কিন্তু কমপ্লিট, আমি এদিকে ভিডিও বানাতে একদম কমপ্লিট। মাংসটা কেমন হয়েছে? দারুণ। বাবু চাটনিটা খাও। খাবো মাংসটা নে, লাল লাল ঝাল ঝাল বোন মধ্যে মাংসটা নে, এই যে মাংস, মাংস বেশ সফট, কিন্তু দারুণ সফট হয়ে দেখো, একটু একটু কালি ক্লোজ দিয়ে, দারুণ সফট মাংস, তো মাংস দিয়ে খাওয়া কমপ্লিট। এবার নিব একটু টমেটোর চাটনি, যেটা বেশি নিব না অল্প নিব,
এই যে টমেটোর চাটনি, চাটনিও বেশ হয়ে যায়। আমি করছি চাটনি, জানাই কেমন করতে হয়। মিষ্টি না আমার চাটনি পছন্দ, মিষ্টি টকটা তেমন পছন্দ না। ক্ষীর দই লাস্ট পাতে, আর হচ্ছে কালো মিষ্টি, এ হচ্ছে মিষ্টি শেষ পাতে মিষ্টি। মিষ্টি নতুন করে বলি বোধ হয় কোনো প্রয়োজন নাই, খেতে খেতে মানে সকাল থেকে মিষ্টি চলছে আর কি। আর এখন হচ্ছে দই, ক্ষীর দই কোথায় এটা? ক্ষীর দই, ক্ষীর দই পূর্ব তরঙ্গপুরে, মানে এখানে তাই তো? এখানকার লোকাল তরঙ্গপুরে লোকাল নাকি ক্ষীর দই? ক্ষীর দই কিন্তু বেশ ভালো। আমরা খেয়েছি মাংস বড়া, তুমি তুমি খাচ্ছ দুধু? হুম, তুমি দুধু খাচ্ছ থামি কোলে বসে বসে? হুম, ভাই ফোটার দিনে তুমি আগামী বছর মাংস ভাত খাবে, তাই তো? খাও, থামলে কেন? খেতে হবে তো, খেতে হবে তো, খাও খাও খাও। ভালো না কিন্তু ভাত খাচ্ছে এখন, বোন খাই দিচ্ছে বাগনাকে। এই যে তোজ বাবা, তোজ কী খাবার আজকে? খাবার মাছ পটল পোস্ত। তোজ মাংস দিস না? এই আমার ছোট মা, ছোট মার কিন্তু অন্নপ্রাশন রয়েছে, তারা কিন্তু ভিডিও আসবে আমার চ্যানেলে, তাই না? আর কয়েকদিন পরে কিন্তু আমার ছোট মা খাবে মাছ ভাত, মাছ মাংস সবই খাবে। আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এরপরে কিন্তু রয়েছে আমার বাড়ির পুজো, তারপর পরে রয়েছে আমার এই ছোট মায়ের হচ্ছে অন্নপ্রাশন, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বা পরবর্তী ব্লগে। ভালো থাকবে সবাই, টাটা 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 টাটা